অহংকারে পিছিয়ে পড়ছে দীঘি বিতর্ক যেনও তার কিছুই ছাড়ছে না বিস্তারিত জানতে আমাদের পুরো ভিডিওটি দেখুন সময় যত গড়াচ্ছে ততটাই বিতর্কের মুখে পড়ছেন সাবেক শিশু শিল্পী দীঘি অনেকেই মনে করছেন তার অহং তাকে সামনে এগুতে দেবে না সম্প্রতি অনেক আলোচনা সমালোচনা থাকলেও এর আগ থেকেই নিজেকে বড় বলে উপস্থাপন করতে পছন্দ করেন সাবেক এই শিশুশিল্পী চলতি মাসের শুরুর দিকে নিজের ভালো লাগার কথা বলতে গিয়ে নিজের অর্জনের ঝুলির কথা তুলে ধরেন ফেসবুকে ফেসবুকে এক স্ট্যাটাসে লিখেন চার তারিখের শুটিং শেষ করতে করতে পাঁচ তারিখ হয়ে গেল খুবই ক্লান্ত হয়ে বাসায় ফিরছিলাম তখন বাজে ভোর পাঁচটা চুয়াল্লিশ ঘুমঘুম চোখে গাড়ির ভিতর থেকে হঠাৎ দেখতে পেলাম হাতির জিলে বিশাল একটা বিলবোর্ড। লাফ দিয়ে গাড়ি থেকে নেমে গেলাম কিছুক্ষণের জন্য নিস্তব্ধ হয়ে গিয়েছিলাম চোখ দিয়ে পানি চলে আসছিল প্রায় আট বছর পর নিজের বিল দেখলাম সবার সামনে রাস্তায় দাঁড়িয়ে কাছে গিয়ে ছবিও তুললাম আসলে এইসব অনুভূতি ভাষায় প্রকাশের মতো না দিঘির স্ট্যাটাসে এই পর্যন্ত ঠিকই ছিল এরপর তিনি লিখেন খুব অল্প সময়ে অনেক অর্জন করে ফেলেছি তাই সবার দোয়া চাই যে বিষয়টিকে অনেকেই ভালোভাবে দেখেনি করেছেন বিরূপ মন্তব্য অনেকেই বলছেন তার এই অহং বোধই তাকে দাবিয়ে দিচ্ছে এগুতে পারবে না সামনে ওয়েস্ট এর দিঘি দাবি করেছেন তার অভিনীত পাড়ার মিয়া ভাই ছবিটি মুক্তি পাবে ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবসে ভিওয়ার্স গুরুত্বপূর্ণ বিনোদনের সব সংবাদ পেতে যে কোনো তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সে সঙ্গে বেল বাটন চাপতে ভুলবেন না